পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি। উৎপাদনশীলতা বেশ ভালো রকম বেড়েছে, বিশেষ করে 1980 দশকে এবং 90 দশকের প্রথম অর্ধ পর্যন্ত উৎপাদনশীলতা পশ্চিমবাংলায় ভূমি সংস্কারের ফলেই বেড়েছে দুর্গ। আরো অনেক কারণ আছে উৎপাদনশীলতা বাড়বার, এই সময় তথাকথিত সবুজ বিপ্লব হচ্ছে, কিন্তু আমরা যেহেতু পরিসংখ্যান তত্ত্ব ব্যবহার করছি আমাদের পক্ষে সম্ভব অন্য জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে খালি ভূমি সংস্কারের জন্য উৎপাদনশীলতা বাড়ানোর কতটা বেড়েছে আমরা সেটি হিসেব করছি এবং ভবিষ্যৎ ভালো রকমই বেড়েছে। বিশেষ করে বর্গাধারে পাট্টাতে, পাট্টা যেটা ভূমিহীনকে জমি দেওয়া, সেটাতে উৎপাদনশীলতা খুব একটা তফাৎ হয়নি। তার একটা বড় কারণ হচ্ছে পাট্টাতে ভূমিহীন কৃষক যে জমি পেয়েছেন প্রথমত খুবই ছোট এবং বেশিরভাগ সময় অনুর্বর জমি, ফেলে রাখা জমি, বহুদিন ধরে অনাবাদি জমি, তারপরে উৎপাদনশীলতা ওখান থেকে খুব একটা বেশি আসে, পাট্টা থেকে নয়, বর্গা থেকে, বর্গাধার সংস্কার থেকে এসছে। তৃতীয় যেটা বলি যে এই ভূমি সংস্কারের সঙ্গে বামপন্থী সরকার আরেকটা জিনিস করেছেন যেটা ভূমি সংস্কারের সঙ্গে অনেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে বিকেন্দ্রিত ব্যবস্থা, বিকেন্দ্রায়ন ব্যবস্থা, বিকেন্দ্রায়নের ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা, যেটা ভারতবর্ষের অন্য অনেক প্রদেশের আগে পশ্চিমবাংলা হয়েছে। ভূমি সংস্কারটা ওই বিকেন্দ্রিত বিকেন্দ্র ব্যবস্থা বিকেন্দ্রিত ব্যবস্থার সঙ্গে সঙ্গে হয়েছে। অনেক গ্রামে গ্রামের সবাইকে ডেকে সভা করে ভূমি কার কোথায় কত অধিকার সেগুলো সভা করে হয়েছে, যাতে গ্রামের পঞ্চায়েত, গ্রামের সংসদ তাতে অংশগ্রহণ করেছে। এইভাবে ভূমি সংস্কার ভারতবর্ষে খুব কম জায়গায় হয়েছে। আরেকটা জিনিস বিকেন্দ্রিত ব্যবস্থার সঙ্গে জড়িত, সেটা হচ্ছে পঞ্চায়েত থেকে গরিব চাষিদের কিছু কিছু খুব প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হয়েছে, যেটাকে অনেক জিনিস আমরা বাংলা করে বলি কিন্তু চাষিরা ইংরেজি করে বলে, চাষিরা বলে মিনি কিট। তো মিনি কিটটা হচ্ছে আরেকটা যেমন কথা আছে গ্রামে গেলে শুনি, আমরা বলি অগভীর নলকূপ, সেটা কেউ বুঝবে না, শ্যালো বললে সবাই বুঝবে, এরকম আরো কিছু কিছু কথা আছে যেগুলো বাংলা হয়ে গেছে। তো যাই হোক, মিনি কিট, মিনি কিটে কি থাকে একটা মানে কি কি জিনিস দেওয়া হয় কৃষি উপকরণ হিসেবে, একটা হচ্ছে সার, রাসায়নিক সার, আরেকটা হচ্ছে কীটনাশক, পেস্টিসাইড, কীটনাশক। আমাদের বিশ্লেষণে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে অনেক সময় বর্গা সংস্কারের উৎপাদনের উপর যা প্রভাব প্রভাব দেখতে পাচ্ছি তার চেয়ে অনেক বেশি প্রভাব ওই মিনি কিটের, ওই যে সার এবং কীটনাশক দেওয়া হয়েছে উৎপাদনশীলতায় ওই বিকেন্দ্রিত ব্যবস্থার প্রভাবটা অনেক বেশি হয়েছে বর্গা সংস্কারের চেয়ে। এরপর অপ্রত্যাশিত কয়েকটা যা পেয়েছি আমরা সেগুলো বলছি। একটা অপ্রত্যাশিত বলি ইতিবাচক, পজিটিভ বা ইতিবাচক, আর একটা নেতিবাচক, নেগেটিভ। ইতিবাচকটা হচ্ছে আমরা এটা প্রথমে আশা করিনি যখন কাজটা শুরু করেছিলাম, আমরা ভেবেছিলাম আমাদের তত্ত্ব থেকে যে বর্গা অধিকারটা স্থায়ী করলে ওরা বিনিয়োগ বেশি করবে, এতে উৎপাদন বাড়বে ইত্যাদি, কিন্তু আমাদের পরিসংখ্যান নিয়ে দেখতে পেলাম, পরিসংখ্যান তত্ত্ব বিধি ব্যবহার করে, যে ওই বর্গা ব্যবস্থা বর্গা সংস্কারের ফলে শুধু যে বর্গাদার এর লাভ হয়েছে তা নয়, যাদের বর্গা কিচ্ছু নেই, যারা জমি পুরোটাই তাদের মালিকানা, তাদেরও উৎপাদন অনেক বেড়েছে। এবং অনেকেই বলতে পারে অন্য অনেক কিছু হচ্ছে তার জন্য বেড়েছে, আমি যেটা আগে বললাম যে স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান তত্ত্ব ব্যবহার করে ওগুলো আলাদা করা যায়, অন্য সবগুলো নিয়ন্ত্রণ করেও দেখছি বর্গা সংস্কারের ফলে যারা বর্গা নয় বর্গাদার নয় তাদের ওপর উৎপাদনশীলতা বেড়েছে, এটা আমরা আশা করি বেশ ভালো রকমই বেড়েছে। তখন আমরা আরো কিছু গভীরে গেলাম,
গভীরে গিয়ে এ নিয়ে দিলীপ মুখার্জির আমার একটা একটা প্রবন্ধ আছে, আমরা দেখালাম যে প্রধান যেভাবে এটা হয়েছে সেটা এইরকম, সেটা প্রধানত ওই সাগর ব্যাপার অগভীর নৌকো। কি হয়েছে, অনেক সময় চাষি জল কেনে নলকূপ, যাদের নলকূপের যারা মালিকানা যাদের আছে তারা বিক্রি করে জলটা। তো ওই বর্গাদার সংস্কারের বর্গা প্রথার সংস্কারের পর যখন বুঝতে পারলো জল বিক্রেতারা যে এবার তো ওদের বিনিয়োগের ইচ্ছে হবে, কেননা ওরা থাকছে ওই জমিতে, তাহলে আমরা ওরা জল অনেক চাইবে, জলের চাহিদা বাড়বে, তখন ওরা ওই অগভীর নলকূপে বিনিয়োগ অনেকটা বাড়িয়ে দিল জলের বিক্রেতারা, এবং এটার ফলে জলের দাম কমে গেল বা যতটা বাড়তো ততটা বাড়লো। জলের দাম যখন কমলো বা যতটা বাড়লো ততটা বাড়লো না, তাতে শুধু বর্গাদার লাভবান হলো না, অন্যেরা যারা জল ব্যবহার করে তারাও লাভবান হলো। আমরা ওই বিশ্লেষণ করে দেখলাম ওটাই সব এটাই সবচেয়ে বড় প্রভাব অন্যগুলোর তুলনায়। এবার নেতিবাচক যে অপ্রত্যাশিত ফলটা আমরা পেলাম সেটা বলেছি, নেতিবাচক ঠিক জানি না, খানিকটা নেতিবাচক অন্তত। তা আমাদের একটা প্রত্যাশা ছিল, আমার কাছে যেহেতু এতগুলো গ্রামে খুব নানা ধরনের তথ্য আছে, তা আমরা দেখলাম আচ্ছা সব কিছু নিয়ন্ত্রণ করে দেখা যায় যে গ্রামগুলি, আমাদের কাছে ভোটের তথ্য ছিল পঞ্চায়েত ভোটে, যে গ্রামগুলোতে পঞ্চায়েত যে ধরা যাক 90টা গ্রামে, তখন তো মানে তো 1980-90 কথা বলছি, তখন তো বামপন্থার খুব বামপন্থীদের খুব জোরদার ছিল অনেকগুলো গ্রামে, পঞ্চায়েত ভোটে বামপন্থীদের খুব বড় উপমা জিতেছে, মানে প্রায় অংশ 2/3 ভোট বামপন্থী দলগুলো পেয়েছিল পঞ্চায়েতের ভোটে। তো আমাদের প্রত্যাশা ছিল যে তাহলে দেখব যেখানে বামপন্থার ভোট খুব জোরদার সেইখানে ভূমি সংস্কার বেশি দেখব, সেই গ্রামগুলোতে ভূমি সংস্কার বেশি দেখব। কিন্তু আমাদের তথ্যে সেটা দেখলাম না, তথ্যে দেখলাম তার চেয়ে বড় যেসব গ্রাম পঞ্চায়েতের ভোটাভুটিতে খুব প্রতিযোগিতা, তখন তো তৃণমূল ছিল না, তখন কংগ্রেস আর বাম ফ্রন্টের মধ্যে বাম দলের মধ্যে প্রতিযোগিতার লড়াই যদি খুব তীব্র হয় সেইখানে ভূমি সংস্কার বেশি হচ্ছে। তো এইখানে দেখা যাচ্ছে খালি মতাদর্শ দিয়ে ভূমি সংস্কার হয় না, রাজনৈতিক প্রতিযোগিতারও একটা ভূমিকা আছে। এ নিয়েও আমরা কয়েকটা প্রবন্ধ লিখেছি। আচ্ছা তৃতীয় একটা অপ্রত্যাশিত জিনিস বলবো, অপ্রত্যাশিত খুব নয় কিন্তু একটা ভাববার জিনিস আছে, সেটা নিয়ে আমি আর একটু বেশিক্ষণ বলবো, কিন্তু তার আগে দুটো জিনিস নিয়ে বলি। একটা হচ্ছে যেটা আমরা করি কিন্তু করা ভীষণ দরকার, আমাদের তো আমরা যখন চাষি ঘরে প্রশ্ন করেছি সেটা পুরো পরিবার সঙ্গে প্রশ্ন করেছি, আমাদের কাছে পরিবারের ভেতরে কি হচ্ছে ভূমি সম্পর্কিত তথ্য নেই। অথচ আমরা তো জানি যে চাষি পরিবার যাদের জমি আছে পরিবারের মধ্যে কিন্তু বেশ কিছু ভূমিহীন আছে, বিশেষ করে মহিলাদের, পরিবারের মহিলাদের জমিতে কোনো মালিকানা নেই। এতে চলছে ভারতবর্ষে বহু শতাব্দী ধরে যে জমির উত্তরাধিকার মেয়েরা পায় না, তা আমাদের এবং এটা সম্পর্কে তথ্য পাওয়া বড় মুশকিল, কারণ বেশিরভাগ তথ্য যারা সংগ্রহ করেন তাদের পক্ষে বাড়ির ভেতরে ঢুকে একটু কার কোথায় কত মালিকানা জিজ্ঞেস করা মুশকিল। পুরো পরিবার সম্বন্ধে আমাদের তথ্য আছে কিন্তু ওইটা নেই, কিন্তু এটা ভীষণ দরকার। উত্তর ভারতে কয়েকজন এমনি কাজ টাজ করেছেন, তা আমি অনেক খুঁজেছি, যে জায়গায় কিছু তথ্য পেয়েছি সেটা হচ্ছে কর্ণাটক। তো কর্ণাটকে আলাদা আলাদা করে ওরা জিজ্ঞেস করে
দেখছে যে কতটা মেলে, কতটা সত্য আছে জমিতে। তো কর্ণাটকের তত্ত্ব এরকম বলে যে শতকরা, যদি মনে আছে আমার, 71% জমি মালিকানাটা একেবারেই খালি পুরুষের, শতকরা 14 বোধ হয় যৌথ, সেখানে স্বামী স্ত্রী দুজনেই বা পুরুষ নারী দুজনেই, যদিও আসলে চালাচ্ছে সেটা অন্য ব্যাপার, কিন্তু অন্তত খাতায় পত্রে। আর শতকরা 14-15 মেয়েদের মালিকানা স্বীকৃত। এটা দক্ষিণ ভারতে। পশ্চিমবাংলায় মনে খুঁজেছি কোন দিকে, মানে পুরো পশ্চিমবাংলা, হয়তো ছোটখাটো আছে কোথাও, কিন্তু পুরো পশ্চিমবাংলা আমি অন্তত তথ্য নিজে দেখিনি। কিন্তু এটা খুবই প্রয়োজনীয় তথ্য, শুধু মেয়েদের প্রতি ন্যায় বিচারের জন্য নয়, মেয়েদের আর্থিক নিরাপত্তার জন্য নয়। আরেকটা জিনিস হচ্ছে, যেটা আগে ছিল না, সেটা হচ্ছে যে চাষবাস থেকে ছেলেরা আস্তে আস্তে সরে আসছে, কেননা চাষবাস করে আর আয় যথেষ্ট হচ্ছে। তারপরে চাষি বাড়ির ছেলেরাও হয় বেরিয়ে অন্যত চলে যাচ্ছে, অন্য কাজ করছে, অথবা গ্রামে থাকলেও অকৃষির কাজ করছে, অন্য কিছু কাজ করছে, চাষের কাজ করছে না, অন্তত যথেষ্ট সংখ্যক করছে না। এবং আগের তুলনায় জমি দেখাশোনার ভাগ এবং অবশ্যই গরু বাছুর দেখা করার ভাগ আস্তে আস্তে মেয়েদের উপর পড়ছে। এটা আফ্রিকায় বহুদিন ধরে, আফ্রিকা মেয়েরা চাষি অনেক জায়গায়, কিন্তু ভারতবর্ষে অতটা নয়, কিন্তু আস্তে আস্তে বাড়ছে, যতই ছেলেরা নানা কারণে চাষ থেকে সরে আসছে, যদিও হয়তো খাতায় পত্রে নয়, কাজের ব্যাপার। সুতরাং মালিকানার ব্যাপারটা খুব বেশি, মানে ওই ন্যায় বিচারের কথা ছেড়ে দিলেও মালিকানার ব্যাপারটা খুব দরকারি, জরুরি ব্যাপার। অবশ্যই একটু খালি আইন করে, উত্তরাধিকার আইন তো 2005 সালে আইন হয়েছে যে চাষির জমিতে সবার সমান অধিকার, পুরুষ নারী নির্বিশেষে সমান অধিকার, কিন্তু আইন এক জিনিস, বাস্তব অন্য জিনিস। আমরা সবাই জানি পণ প্রথম তো অনেকদিন ধরে বেআইনি ভারতবর্ষে, কিন্তু এই সম্পর্কে আমার মনে হয় যথেষ্ট সচেতনতা নেই। এবং এ ব্যাপারে আমার নিজের ধারণা, পঞ্চায়েতের স্তরে যদি সচেতনতা বাড়ানোর আন্দোলন করা যায়, যেমন ধরা যায় পঞ্চায়েতে তো এখন বাধ্যতামূলক ভাবে 1/3 পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান একজন মহিলা। আমরা শুরু করতে পারি সেই পঞ্চায়েতগুলিতে যেখানে মহিলা প্রধান, তাদের পক্ষ থেকে যদি কত জিনিস করা যায়। কিন্তু এই না, মেয়েদের অধিকার সম্পর্কিত, জমিতে অধিকার সম্পর্কিত আন্দোলন না করলে, আন্দোলন সচেতনতার আন্দোলন যদি শুরু করা যায়। তারপর অনেক সময় আইন হয়ে থাকে কলকাতায় বা দিল্লিতে, কিন্তু তারপরে আর সেই জেলা স্তর পর্যন্ত সেই আইনের কোনো নির্দেশনামা পৌঁছায় না। এইসব ব্যাপারে গ্রামের মহিলা প্রধান, যেহেতু এটা আইন হয়ে গেছে, এটা বেআইনি কিছু নয়, চাইতে পারে যে আপনারা নির্দেশনামা দিন, এই আইনটা কি করে আমরা কার্যনির্বাহ নির্বাহ করব। ঠিক তেমনি আমার ইচ্ছে যে মাঝে মাঝে, মানে রাজারাজি কিছুই পাল্টাবে না, মানুষের মন তো পাল্টায় না তো তাড়াতাড়ি, কিন্তু কিছু কিছু অনুষ্ঠান যদি করা হয় যে পঞ্চায়েত থেকে অনুষ্ঠান করে ওই নথিপত্র, জমি মালিকানার নথিপত্র মেয়েদের দেওয়া হচ্ছে, যেটা ওদের প্রাপ্য, অন্ত কিছু অনুষ্ঠান করলে হয়তো, এবং সেগুলো টিভিতে দেখালে হয়তো সচেতনতা আস্তে আস্তে বাড়তে, কিন্তু এই অনেক দিন লাগবে, শুরু করা দরকার। এইটা একটা জিনিস আমরা করিনি, আমাদের সমীক্ষায় এই তথ্য নেই। আরেকটা সমীক্ষার কথা বলি, যেটা ওরা একটা কতগুলো জিনিস করেছে যেটা আমরা করিনি। একটা হচ্ছে কিছুদিন আগে একটা বড় সমীক্ষা হয়েছে, এটা বিশ্ব ব্যাংক থেকে করেছে পশ্চিমবাংলায়, 2008-09 সালে পশ্চিমবাংলায় নমুনা সমীক্ষায় 200 গ্রাম। বিশ্বব্যাংক বলে অনেকে অবশ্য নাম শিখতে পারেন, কিন্তু বিশ্বব্যাংকে যে ছেলেটি করেছে তাকে আমি চিনি,
সে তার সে জানা তার সারা জীবনের ব্রত হচ্ছে ভূমি সংস্কার। সে দক্ষিণ আফ্রিকার ভূমি সংস্কার নিয়ে কাজ করেছে শুধু তাই না, এবং দক্ষিণ আফ্রিকার ভূমি সংস্কার কার্যনির্বাহে বিশ্বব্যাংক দিয়ে থেকে ঋণ দিয়েছে যাতে দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র চাষিরা জমি কিনতে পারে মালিকদের জমিদার কাছ থেকে। সে দক্ষিণ আফ্রিকা হয়েছে, ব্রাজিলে হয়েছে, এই ক্লাবগুলোতেই এই ছেলেটি আমার বন্ধু এই ছেলেটি জানার ছেলেটি করেছে। তো সম্প্রতি পশ্চিমবাংলায় নিয়ে একটা সমীক্ষা করেছে, ওর যেটা বললাম ওর মনে প্রাণে বিশ্বাস করে ভূমি সংস্কার। তো ওর যে সমীক্ষা তা আমাকে এখনো বেরোয়নি পুরোটা, আমাকে কিছু কিছু দেখিয়েছে, তাতে কিন্তু একটা জিনিস বলছি, ও বলছে পশ্চিমবাংলায় ভূমি সংস্কার আজকে মোটামুটি হয়েছে যে ভূমি সংস্কার তো যা হওয়ার হয়ে গেছে, ও দেখাচ্ছে না আরো অনেক কিছু করার আছে ভূমি সংস্কারে। ও পুরো একটা খর্দ করেছে আরো কি কি করলে ওর মতে, ওর হিসেবে মতে না হিসেবে, পশ্চিমবাংলার কৃষি উৎপাদনশীলতা অন্তত আরো শতকরা 25-25 ভাগ বাড়তে পারে। যেমন ও বলছে যে বর্গাদার প্রথা রাখো কেন, যাদের বর্গা আছে তাদের পুরো মালিকানায় দিয়ে দাও, সেটা জোর করে না, জমিটা হয়তো মালিকানা এখন অন্যের হাতে কিন্তু বর্গাদের একটা স্থায়ী অধিকার আছে সেখানে, ওই মালিকানাটা পাবার জন্য মালিকের কাছ থেকে কিনতে হবে জমিটা, এই যে কেনার ব্যাপারে ঋণ দিয়ে সাহায্য করে। এবং এই ঠিক এই ব্যাপারে দক্ষিণ আফ্রিকা বিশ্বব্যাংক ঋণ দিয়েছে যাতে ক্ষুদ্র চাষিরা ওই ঋণ দিয়ে জমি মালিকের কাছ থেকে জমি কিনতে পারে। তো এই ছেলেটি পশ্চিমবাংলা সেটা চাইছে যে বর্গাতার প্রথা উঠিয়েই দাও, সবাইকে মালিক করে দাও, কিন্তু জোর করে নয়, মালিকানা পেতে কৃষি ঋণ দেওয়া হবে। দ্বিতীয় বলছে